গাধাকে নিয়ে বিভিন্ন কৌতুক প্রচলিত থাকলেও গাধার দুধ নিয়ে বুঝি হাসাহাসির কোনো সুযোগ থাকছে না। ভারতে গত কয়েক বছরে ভালো বাজার তৈরি হয়েছে গাধার দুধের। এর আকাশছোঁয়া দাম শুনলে যে কেউ চমকে যাবেন। কিন্তু এর পিছনে রহস্য কি? কেন এই দুধের দাম এত চড়া? জানবো আমাদের আজকের আয়োজনে। বিশ্বে গাধার দুধের দাম অনেক বেশি। আকাশছোঁয়া এই দামের পেছনে আছে রহস্য ও যৌক্তিক কিছু কারণ। গাধার দুধের প্রসঙ্গে অনেকের মনে হতে পারে হলিউডের বিভিন্ন ছবির দৃশ্যে মিশরের রানী ক্লিওপেট্রার গোসলের দৃশ্য। শুধু পানি নয়, তিনি ব্যবহার করতেন গাধার দুধ। গন্ধকের পানিতে গাধার দুধ মিশিয়ে রংফর্শ করার রূপটানের চল ছিল ভারতবর্ষে। গাধার দুধের দাম প্রায় প্রতি লিটার 7,000 থেকে 8,000 টাকা, যেখানে অন্যান্য গবাদি পশুর দুধের মূল্য 100 টাকার বেশি নয়। মূলত গাধার দুধে অন্যান্য প্রাণীদের দুধের মতো প্রোটিন ও ফ্যাট কম থাকলেও এতে ল্যাকটোজের পরিমাণ থাকে অনেক বেশি। গরু ও মোষের মতো গাধার দুধও আমেরিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি হয়। এমনকি অনেক অনলাইন প্ল্যাটফর্মেও গাধার দুধ কিনতে পাওয়া যায়। তবে এগুলোর দাম আকাশছোঁয়া। গাধার দুধে ল্যাকটোজ, হাই প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, যা অন্ত্রের জন্য ভালো। এতে থাকা নানা খনিজ উপাদান মানবদেহের হাড়ের বৃদ্ধি ও মজবুত করার জন্য অত্যন্ত কার্যকর। এছাড়াও কম চর্বিযুক্ত উপাদান থাকায় গাধার দুধ ও এটি দ্বারা তৈরি দুগ্ধজাত অন্যান্য পণ্য বয়স্কদের জন্যও ভালো। ওষুধ ও প্রসাধনী তৈরির কাঁচামাল হিসেবে চাহিদা রয়েছে এই দুধের, যে কারণে আমেরিকা, ইউরোপ, মধ্য ও পূর্ব এশিয়ার দেশগুলোতে এই দুধ কিনতে হুড়োহুড়ি পড়ে যায়। এই খাতে লাভ বেশি হওয়ায় অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি চাকরি ছেড়ে গাধার দুধের ব্যবসায় নেমে পড়েন। এমনই একজন হলেন ভারতের কর্ণাটকের বাসিন্দা 42 বছর বয়সী শ্রীনিবাস গৌড়া। তিনি চাকরি করতেন একটি সফটওয়্যার কোম্পানিতে, কিন্তু আর ভালো লাগছিল না বলে হঠাৎই সেই চাকরি ছেড়ে দেন। এরপর ভিন্ন কিছু করার চিন্তাভাবনা থেকে শুরু করেন পশুপালন বিদ্যা নিয়ে পড়াশোনা। এ বিষয়ের উপর রীতিমতো ডিগ্রিও বাগিয়ে নেন। পড়াশোনা শেষ করে অনেক ভেবে চিন্তে শুরু করেন এক অভিনব ব্যবসা। কর্ণাটকের দক্ষিণ কন্নড় গ্রামে এক চিলতে জমিতে শ্রীনিবাস খুলে বসলেন গাধার খামার। 20টি গাধা ও 42 লাখ রুপির বিনিয়োগ করে গাধার দুধের ব্যবসা শুরু করেন শ্রীনিবাস। ব্যবসা শুরু করা শ্রীনিবাস গৌড়া বলেন, আমি আগে 2020 সাল পর্যন্ত একটি সফটওয়্যার ফার্মে নিযুক্ত ছিলাম। ভারতে এবং কর্ণাটকে এই প্রথম গাধা চাষ এবং প্রশিক্ষণ কেন্দ্র খুলেছি। এখন গাধার দুধের উপকারিতা এবং খামারের জন্য তার পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে শ্রীনিবাস বলেন, বর্তমানে আমাদের 20টি গাধা আছে এবং আমি প্রায় 42 লাখ টাকা বিনিয়োগ করেছি এই ব্যবসায়। আমরা গাধার দুধ বিক্রি করার পরিকল্পনা করছি, যার অনেক উপকারিতা রয়েছে। আমাদের স্বপ্ন হলো গাধার দুধ সবার কাছে পৌঁছে দেওয়া, কেননা এটি একটি ওষুধের ফর্মুলা। শ্রীনিবাস জানান, গাধা বিলুপ্ত হচ্ছে বলেই তিনি এই ব্যবসা চালুর কথা ভেবেছিলেন। যদিও তিনি জানান, প্রাথমিকভাবে তার এই ব্যবসার ধারণাকে পাত্তা দেননি অনেকেই। মানি কন্ট্রোলের এক রিপোর্ট অনুযায়ী 30 মিলিমিটার গাধার দুধের দাম হবে 150 রুপি, অর্থাৎ প্রতি কেজি গাধার দুধ হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 6,000 টাকারও বেশি। শ্রীনিবাস গৌড় জানান, তার খামারের গাধার দুধের প্যাকেট মল, দোকান ও সুপার মার্কেটে পাওয়া যাবে। এছাড়া গাধার দুধ থেকে প্রসাধনী তৈরির পরিকল্পনাও আছে শ্রীনিবাসের। এর আগে শ্রীনিবাস করকনাথ মুরগি ও খরগোশের খামারও করেছিলেন, সাফল্য এসেছিল ওই ব্যবসায়ও। এবার গাধার ব্যবসাও তাকে সাফল্য এনে দিচ্ছে।